জাগো জনতা জাগো দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা 2 সেপ্টেম্বর বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস ঢাকা বারিধারা দূতাবাস রোডে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবাই হাসান সায়েম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ গোলাম মোস্তফা পাটোয়ারি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ বাসেদ আহমেদ সহ প্রমুখ। আমি সারা বাংলাদেশে ম্যাডাম মহাশয়ের সাথে নেতৃত্বে উনার আদেশে সারা বাংলাদেশে আমি কমিটি বসাচ্ছি। আজকে যেমন দেখলেন পার্বত্য চট্টগ্রাম নারায়ণগঞ্জ থেকে লোকজন এসেছে, এরকম প্রতিদিন আমার অফিস গুলশানে সারা বাংলাদেশ থেকে জাতীয় পার্টির লোকজনরা আসছে। শুধু জাতীয় পার্টির লোকজন না, নতুন জেনারেশনের লোকজনরাও আসছে। তিনি মহাজন করেছিলেন, তিনি নিজেই মন্ত্রী এমপি হওয়ার জন্য। শেখ গাজী নাসিরের মতো প্রতিভা সম্পন্ন লোক, অনেক প্রতিভা সম্পন্ন লোক আপনারা বঞ্চিত হয়েছে। আজকে সেই বঞ্চনার শিকার হয়ে আপনারা আমাদের ম্যাডামের হাতে এসেছেন। আমাদের আইনি উপদেষ্টা যিনি ম্যাডামের রাজনৈতিক উপদেষ্টা, তিনি আপনাদের কঙ্কনে কঙ্কনে বলে রাজনৈতিক বিচার বিশ্লেষণগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আমি এই শুধু বললাম, যেহেতু আমি আপনাদের প্রান্তিক অঞ্চলে ছবি গিয়েছিলাম, 3-4 দিন আপনাদের এলাকায় গিয়েছি, আমি দেখেছি এই কাজী নাসির উনি একজন এমন নেতা, তিনি অনেক বক্তৃতাতে অনেক কথাই বলেন, বেশি বলেন, উনি আমাদের সকলের মুরব্বী বলতে পারে, কিন্তু তার যে প্রতিভা তার যে যোগ্যতা আমি মনে করি উনি আমাদের লোক যদি আমার সাথে থাকে আমরা 26-এ। রিপোর্ট করেছেন রিয়াদ উদ্দিন, NN TV।